আমি জাইন সাবা বলছি আমাদের ইপিএল থেকে। মেলায় আসলে আমাদের 25 নম্বর প্যাভিলিয়নে এসে পড়বেন, কজ এখানে অনেক সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট আছে। ফার্স্টে আমি দেখাবো হচ্ছে সবার জন্য যেটা প্রয়োজন, এটা হচ্ছে মাইক্রোফাইবার ডাস্টার। এটা দিয়ে খুব ইজিলি জিনিসপত্র পরিষ্কার করা যায়। এটার প্রাইস পড়বে হচ্ছে 200 টাকা, তার উপরে 10% ডিসকাউন্ট। আচ্ছা, এগুলো হচ্ছে ঝুল, এগুলো হচ্ছে ঝাড়ু, বাসার উপরে যে ময়লাগুলি থাকে এটা খুব ইজিলি করা যায়। আর এটা হচ্ছে আপনি ফোল্ড করে রাখতে পারবেন, ফোল্ড করলে এমন হয়ে যাবে। এটা পড়বে হচ্ছে 330 টাকা, আর এটা হচ্ছে আচ্ছা 225 টাকা, তার উপরে 10% ডিসকাউন্ট আছে। আরেকটা দেখাচ্ছি, আরেকটা হচ্ছে এই যে এটা, এটা খুব সুন্দর, এটা এগুলো কিন্তু আমাদের ওয়াশেবল, এটা দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করা যায়। আপনারা যে কোনো জায়গায় এটা যাবে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আবার আগের মতো। এটার প্রাইস পড়বে হচ্ছে 200 টাকা, তার উপরে 10% ডিসকাউন্ট। আরেকটা আছে গাড়ি, তারপর ফার্নিচার সব কিছু পরিষ্কার করতে পারবেন, যে খুব সুন্দর করে পরিষ্কার করে ফেলা যায়, আবার এভাবে রেখে দেওয়া যায়। আচ্ছা, আমাদের কিছু হ্যাঙ্গার আছে, হ্যাঙ্গারগুলি হচ্ছে 6টা করে, হ্যাঙ্গারগুলির প্রাইস পড়বে হচ্ছে 168 টাকা, তার উপরে 10% ডিসকাউন্ট। কিছু স্টিকি হুক আছে, এগুলি হচ্ছে, এগুলির প্রাইস হচ্ছে 72 টাকা, তার উপরে 10% ডিসকাউন্ট আছে। আরও একটা হুক আছে, এই যে এটা, আচ্ছা এটার প্রাইস হচ্ছে 56 টাকা, হ্যাঁ এটার প্রাইস হচ্ছে 56 টাকা। 3টা হুক আছে, এই হুকগুলি কিন্তু অনেক ভালো টাইলসে, যেহেতু আমরা টাইলসে যে ইজিলি লাগানো যাবে। আরেকটা সবথেকে ভালো একটা জিনিস, ট্রাভেল কিট। এই ট্রাভেল কিটটা নিয়ে আমরা যখন কোথাও বেড়াতে যাব, আমাদের সব প্রয়োজনীয় জিনিসপত্র লিকুইডগুলি আমরা অল্প অল্প কোয়ান্টিটিতে নিয়ে ট্রাভেল করতে পারবো। আর আমাদের কিছু ক্লিপ আছে, এই যে এটা একটা ক্লিপ সেট, আর এটা একটা ক্লিপ সেট, এটার প্রাইস হচ্ছে 300 টাকা, আর এটার প্রাইস হচ্ছে 111 টাকা। এগুলি খুব সুন্দর, খুবই কিউট। আর হচ্ছে বাসার জন্য ছোটো ছোটো জিনিস রাখার জন্য, মোজা বা বাচ্চাদের জামা কাপড়, যাদের নতুন বেবি ওদের জন্য সব জামা কাপড় এখানে বারান্দায় খুব ইজিলি এটা দিয়ে ঝুলিয়ে রাখা যায়। 12টা ক্লিপ আছে, এটার প্রাইস হচ্ছে, এটার প্রাইস হচ্ছে 160 টাকা, আর এটার উপরেও 10% ডিসকাউন্ট। এটা কিন্তু খুব দরকার, সবার এটা দরকার, আমি মনে করি এটা সবার বাসায় রাখা উচিত। আচ্ছা, এটা দিয়ে আমাদের ফ্লোর ক্লিনিং ব্রাশ আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে 100। এটা হচ্ছে গ্লাস ক্লিনার, গ্লাসটা খুব সুন্দর করে এটা দিয়ে ক্লিন করা যায়, এটা খুব উপকারী একটা জিনিস, সবাইকে আমি বলবো এটা নিতে। এটার প্রাইস হচ্ছে 70 টাকা। আরেকটা ভালো একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিশ ওয়াশার, এটার মধ্যে লিকুইড নিয়ে খুব সুন্দর করে এটা দিয়ে ডিশ ওয়াশ করা যায়, এটাও কিন্তু খুব একটা ভালো জিনিস, সবাই এটা নিয়ে নেবেন আমাদের প্যাভিলিয়নে আসলে। আর আমাদের প্যাভিলিয়নে তো অলওয়েজ আপনাদের জন্য 10% ডিসকাউন্ট আছে। কিছু ওয়ান টাইম স্পুন আছে, এগুলির প্রাইস হচ্ছে 12 টাকা করে। আর হচ্ছে ব্রাশ আছে, এই যে এই ব্রাশগুলি, এগুলি হচ্ছে মানে আমাদের ওয়াশরুম ক্লিন করার জন্য খুবই দরকার। অনেক এই যে তিনটা সাইজের ব্রাশ আছে, এটার প্রাইস পড়বে হচ্ছে 70 টাকা, এটার প্রাইস হচ্ছে 90 টাকা। এই ব্রাশগুলি অনেক ভালো, যার যেটা প্রয়োজন হবে সে সেটা নিয়ে নেবে। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 125 টাকা, এটা খুব সুন্দরভাবে ক্লিন করা যায়। আমাদের এই সব ক্লিনিং যতগুলো প্রোডাক্ট আছে সব ভালো, খুব ইজি হবে কাজগুলা। আচ্ছা, এটা হচ্ছে 60 টাকা করে, এটার উপরেও 10% ডিসকাউন্ট, আমাদের সব প্রোডাক্টের উপর 10% ডিসকাউন্ট। আরেকটা ব্রাশ আছে, এটার প্রাইস হচ্ছে 95 টাকা সব কিছুর। ও আচ্ছা, আরও কিছু এগুলো আছে, কী বলো এটা দিয়ে সবাই। আচ্ছা, ডাস্ট প্যান 2টা আছে, এটার প্রাইস হচ্ছে 85 টাকা, আর আরেকটা আছে ব্লু কালারের, এটা পড়বে হচ্ছে 120 টাকা। আর বাচ্চাদের কিছু, আর এছাড়া আমাদের প্যাভিলিয়নে আরও অনেক অনেক সুন্দর সুন্দর জোস জোস কিছু প্রোডাক্ট আছে, সবাই আমাদের প্যাভিলিয়নে আসবেন আর আমাদের প্যাভিলিয়নটা একটু ঘুরে দেখবেন। আল্লাহ হাফেজ।